রেশনের নিয়মে বড় বদল আনলো কেন্দ্র, এবার মানতে হবে এইসব নিয়ম। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের মুখে অন্ন যোগানোর কাজ করা হয়ে থাকে, যে কারণে দেশের প্রতিটি মানুষের কাছেই রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, যে কারণে দেশের প্রতিটি মানুষ রেশন কার্ড পাওয়ার জন্য খুবই আশায় থাকেন। সরকারের তরফ থেকে এই রেশন ব্যবস্থার মধ্যে দিয়েই এখন 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তবে এসবের মধ্যেই এবার রেশনের নিয়মে বদল আনলো কেন্দ্র সরকার। তবে গুরুত্বপূর্ণ এই পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যায়। দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের খাদ্য সামগ্রী নিয়ে হয় নানান ধরনের দুর্নীতি। এবার এই সকল দুর্নীতিতে লাগাম টানার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়ম বদল আনা হচ্ছে। ইতিমধ্যেই রেশন ব্যবস্থার মধ্যে নিয়ম অনুযায়ী কি কি মেনে চলতেই হবে তা সম্পর্কে দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র সরকার। গত 17 জানুয়ারি কন্ট্রোল অর্ডারে এই নির্দেশ পাঠানো হয়েছে। কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যকে এবার থেকে কোন রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পেয়েছেন এবং তিনি কতটা খাদ্য সামগ্রী বণ্টন করেছেন তার হিসাব পাঠাতে হবে কেন্দ্রকে। এই হিসাব পাঠানোর দায়িত্ব খাদ্য দপ্তরের। তাদের তরফ থেকে ডাটা সঞ্চয় করে সেই ডাটা কেন্দ্র সরকারকে অবশ্যই পাঠাতেই হবে। একজন রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন এবং তিনি কত পরিমাণ খাদ্য সামগ্রী বণ্টন করছেন এই হিসাব পাঠানোর পাশাপাশি এবার থেকে কোন উপভোক্তার মৃত্যুর পর তার রেশন কার্ড বাতিল করা হলো অথবা নতুন করে কারোর রেশন কার্ড তৈরি করা হলে সেই তথ্য অবশ্যই পাঠাতে হবে কেন্দ্র সরকারকে। যদিও এই পরিবর্তন নিয়ে বা এই নিয়ম নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তর খুব একটা চিন্তিত নয়, কেননা তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এখন থেকে বা এখন সমস্ত কাজ অনলাইনেই হয়ে থাকে, তাই স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের পশ্চিমবঙ্গে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ফর্ম কিন্তু আপনারা চাইলে অনলাইনেই ফিল আপ করতে পারবেন। আপনাদের পরিবারে যদি নতুন রেশন কার্ড তৈরি করার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই 4 নং অথবা 3 নং ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আপনি কোন ফর্মটি অ্যাপ্লাই করতে চান বা কোন ফর্মের আবেদন করতে চান সে এবং কীভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। অবশ্যই ভিডিওগুলো দেখে নিয়ে আপনারা নিজেই অনলাইনেই রেশন কার্ডের আপনার প্রয়োজন অনুসারে ফর্ম ফিল আপ করতে পারবেন। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে উপভোক্তার মৃত্যুর পরেও তার পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির নামে রেশন সামগ্রী সংগ্রহ করছেন অথবা ওই মৃত ব্যক্তির রেশন কার্ডকে বা কার্ডের সুবিধাকে কাজে লাগিয়ে অন্য কেউ রেশন সামগ্রী করছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং যাতে রাজ্যের সমস্ত রেশন ডিলাররা পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী পান তার জন্যই এই নিয়ম চালু করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখতেছেন এবং আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অবশ্যই দয়া করে যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে খুবই উপকৃত হব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।